আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন যে যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি শিক্ষাক্রমে পড়াশোনা করতেছেন, সো আপনাদের পঞ্চম ও ষষ্ঠ সপ্তম সেমিস্টারে যারা নিয়মিত এবং হচ্ছে চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টার যারা অকৃতকার্য বিষয় এবং অষ্টম সেমিস্টার যারা অনিয়মিত পরীক্ষা 2022-এর এই সময়সূচি অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে। সো এই সময়সূচিটা আপনারা ডাউনলোড করে ফেলবেন। তো এই সময়সূচির বিষয়ে কথা বলবো এবং ডাউনলোড লিঙ্ক কোথায় দেওয়া আছে সেটাও বলবো। তো অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের কিন্তু লিখিত পরীক্ষা অর্থাৎ তৃতীয় পরীক্ষার সময়সূচিটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে আপনারা ব্যবহারিক পরীক্ষার সময়সূচিটা কিন্তু নিচে পাবেন। এই যে দেখেন, খ ব্যবহারিক পরীক্ষা। তো আমরা সব কিছুই আপনাদেরকে বলবো। তো চলেন ভিডিওটি শুরু করি, আর একটা লাইক করতে ভুলবেন না। তো পরীক্ষা শুরু হবে 13 নভেম্বর 2023 সোমবার সকাল 10টায় এবং পর্ব দেখতে পাচ্ছেন পঞ্চম পর্ব। সো পঞ্চম পর্বের দেখেন একটা জিনিস ভালো করে বুঝাই, আপনার এইখানে যে পঞ্চম পর্ব লেখা আছে অর্থাৎ আপনি পঞ্চম সেমিস্টার, তো দেখেন এইখানে কিন্তু এই সোজা যতগুলো আসবে এখানে সেমিস্টার লেখা থাকবে এবং পঞ্চম সেমিস্টারের আন্ডারে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। দেখেন এই যত পরীক্ষা দেখতে পাচ্ছেন পঞ্চম সেমিস্টারের আন্ডারে কিন্তু এগুলো অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তো এখন দেখেন আপনি পঞ্চম পর্বে থাকলেই যে আপনার এগুলো অনুষ্ঠিত হবে সেটা কিন্তু না। আপনি পঞ্চম সেমিস্টারে থাকা অবস্থায় আপনি কোন ট্রেডে রয়েছেন, ডেন্টালে রয়েছেন না ল্যাবরেটরিতে রয়েছেন না ফিজিওথেরাপিয়ে রয়েছেন না ফার্মাসিতে রয়েছেন না নার্সিংয়ে রয়েছেন না কিসে রয়েছেন, সেই অনুযায়ী আপনার পরীক্ষা হবে। এখন কথার কথা, আপনি যদি ডেন্টালে স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার হচ্ছে এই যে দেখেন, তাহলে আপনার পঞ্চম পর্বের দেখা যাচ্ছে যে আপনি ডেন্টালের স্টুডেন্ট, তাহলে আপনার এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো সেইমভাবে আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পরীক্ষাটি, ও সরি দ্বিতীয় পরীক্ষা না, 13 নভেম্বর 2023 সোমবারে বিকেল 2টায়ও পরীক্ষা হবে, মানে সকালবেলাও পরীক্ষা হবে আবার বিকেলবেলাও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো যারা সকালবেলা দিলে তারা তো দিলেই, এবং বিকেলবেলা দেখতে পাচ্ছেন পঞ্চম পর্বের না ষষ্ঠ পর্বের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং ষষ্ঠ পর্বে দেখা যাচ্ছে এই পরীক্ষাগুলো কিন্তু বিকেল 2টার পরে অনুষ্ঠিত হবে। এখন এই পরীক্ষাগুলো যত অনুষ্ঠিত হোক, আপনার যেইটা হচ্ছে ট্রেড, আপনি দেখা যাচ্ছে যদি নার্সিং ট্রেডের হয়ে থাকেন তাহলে আপনার এই এই সাবজেক্টের পরীক্ষা হবে। এই যে দেখতে পাচ্ছেন ফরেন্সিক মেডিসিন 2, এই সাবজেক্টটা শুধু পরীক্ষা হবে। আপনি যদি ফার্মাসিস্ট হয়ে থাকেন তাহলে ফার্মাসি ক্রেডটা হবে। তো এইভাবে আপনারা সুন্দর করে একটু মিলায় নেবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে যে আপনাকে দেখাচ্ছি, তো এটা হচ্ছে 13 নভেম্বর 2023 সোমবার সকাল 10টায় এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই টেকনোলজির, এবং বিকেলবেলা দেখতে পাচ্ছেন এই পরীক্ষাগুলো ষষ্ঠ পর্বের অনুষ্ঠিত হবে এবং এই টেকনোলজিগুলোর, টেকনোলজি বলতে ট্রেডের কথা বোঝাচ্ছে আপনি কোন ট্রেডে। এবং দেখতে পাচ্ছেন এইখানে, সরি এই যে দেখেন 14 নভেম্বর 2023 মঙ্গলবার সকাল 10টায় চতুর্থ পর্বের পরীক্ষা রয়েছে কমিউনিটি মেডিসিন সকল টেকনোলজি, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন 15 নভেম্বর 2023 বুধবার সকাল 10টায় পঞ্চম পর্বের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং এইখানে ট্রেডের নামগুলো কিন্তু দেয়া আছে, ঠিক আছে? তারপর 15 নভেম্বরে বিকেলবেলা পরীক্ষা হবে ষষ্ঠ পর্বের এই পরীক্ষাগুলো এই টেকনোলজি অনুযায়ী, এবং 16 নভেম্বর 2023 বৃহস্পতিবার সকাল 10টায় পরীক্ষা রয়েছে চতুর্থ পর্বের এবং প্রত্যেকটা টেকনোলজির চতুর্থ, মানে একদা চতুর্থ সেমিস্টারে যারাই রয়েছে তাদের কিন্তু মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি 2 এই পরীক্ষাটি কিন্তু সকল টেকনোলজি জন্য অনুষ্ঠিত হবে। সেমভাবে 18 নভেম্বরে সকালবেলা পরীক্ষা রয়েছে, 18 নভেম্বরে বিকেলবেলা পরীক্ষা রয়েছে পঞ্চম পর্বের 18 নভেম্বর সকালবেলা এবং ষষ্ঠ পর্বের 18 নভেম্বর বিকালবেলা এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে, দেখতে পাচ্ছেন? তো সেইভাবে আপনি 19 নভেম্বর সকালবেলা পরীক্ষা রয়েছে চতুর্থ সেমিস্টারের এই পরীক্ষাগুলো আপনার টেকনোলজিগুলো দেখে নেবেন। তারপরে হচ্ছে যে 20 নভেম্বর 2023 তারিখ পঞ্চম পর্বের পরীক্ষা রয়েছে সকাল 10টায়, দেখতে পাচ্ছেন এই যে সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে এখানে বিষয়কোডগুলো একটু মিলিয়ে নেবেন। তারপরে এখানে আপনার প্রত্যেকটা ট্রেডের নাম কিন্তু দেওয়া আছে এবং 20 নভেম্বর 2023 সোমবার বিকেল 2টায় পরীক্ষা রয়েছে ষষ্ঠ পর্বের এই সাবজেক্টগুলো এবং এখানে ট্রেডের নাম দেওয়া আছে। 21 নভেম্বর মঙ্গলবার সকাল 10টায় পরীক্ষা রয়েছে চতুর্থ পর্বের, এই যে দেখেন সাবজেক্টের নাম বিষয় কোড দেওয়া আছে এবং এখানে হচ্ছে ট্রেডের নাম দেওয়া আছে। তো সেইভাবে সম্পূর্ণ রুটিনটা আপনি দেখে নেবেন, কেননা সম্পূর্ণ রুটিনটা আমরা যদি বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যেটা আপনি নিজে দেখবেন না। তো এই রুটিনটা ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখছি, আপনারা ডাউনলোড করে ফেলবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 29 নভেম্বরে আপনার পরীক্ষা শেষ হবে লিখিত পরীক্ষা, তো 29 নভেম্বর সকালবেলা পরীক্ষা হবে পঞ্চম পর্বের ফার্মাকোলজি 1 ইন্টিগ্রেটেড মেডিসিন এই ট্রেডে যারা রয়েছে তাদের, এবং 29 নভেম্বর বিকেলবেলা পরীক্ষা রয়েছে চতুর্থ পর্বে যাদের হচ্ছে বিষয় কোড 5644
ফার্মাকোলজি টু, এবং এটা হচ্ছে যে চতুর্থ পর্ব ফার্মাসি নার্সিং, এবং ষষ্ঠ পর্ব ইন্টিগ্রেটেড মেডিসিন। এই দুইটা টেকনোলজির কিন্তু অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি। এবং আপনাদের ব্যবহারিক পরীক্ষার রুটিন কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। চতুর্থ থেকে অষ্টম পর্বের পরীক্ষার্থীদের বোর্ড নির্ধারিত ব্যবহারিক পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে এবং 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর 2023 পর্যন্ত, বা কম বেশি একটু হতে পারে, এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু সুন্দর করে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এবং বিশেষ দ্রষ্টব্য এটা একটু ভালোভাবে পড়ে নিতে হবে। উল্লেখিত তারিখ সময় কোনো দিন কোনো কারণবশত সাধারণত ছুটি ঘোষিত হলে পরীক্ষা স্থগিত থাকবে এবং পরিবর্তিত তারিখ যথাসময়ে জানানো হবে, ঠিক আছে। এটা বলে দিচ্ছে যে বিভিন্ন কারণে যদি আপনার সমস্যা হয় তাহলে এটা জানিয়ে দেওয়া হবে। তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা লাইক করতে ভুলবেন না।